লাস্ট তিন চার দিনের যে বৃষ্টিটা হলো তাতে কিন্তু ঠান্ডাটা একদম জমিয়ে পড়েছে সেই সময় যখন বৃষ্টি হচ্ছিল মাঝখানে একদিন রাত্রিবেলা খুব খিচুড়ি খেতে মন চাইছিল কিন্তু যেহেতু ঠান্ডাটা নতুন নতুন পড়ছিল তাই ওই চাদরের তলা থেকে বেরিয়ে আবার চাল ডাল সিদ্ধ করে সম্ভার করে রান্না করতে ইচ্ছে করছিল না তো আমি বলেছিলাম তোমাদের যে বিগ বাস্কেট থেকে আমি অনেকগুলো এই রকম রেডি টু কুক প্যাক কিনেছিলাম তার মধ্যে থেকে এই খিচুড়িটাও ছিল তো খিচুড়িটা দেখে নিলাম কিভাবে করতে হবে তখন এটা খুলছিলাম না অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিল ওই সোমবার দেওয়ার সময় যেরকম গন্ধ বেরে ঠিক সেরকম আর দেখো এইটা দেখে মনে হচ্ছে না অনেকটা ডালমুট ভাজার মতো হ্যাঁ এটার মধ্যে চাল ডাল জিরে মশলা আদা কুচি সব একেবারে মেশানো রয়েছে আমি সমস্তটা একটু ভালো মতো দেখে ওখানে লেখা রয়েছে যে পুরো মিক্সচারটাতে আট কাপ জল দিতে হবে কিন্তু আমার একটু চিন্তা হচ্ছিলো যদি একদম মানে ঝোলা খিচুড়ি হয়ে যায় সেই কারণে আমি একটু পোলা উস্টালে করতে গেছিলাম তো সেই রকম মাপে দেখলাম আমার কিন্তু সেই আট কাপই জল লাগলো তো আমি জলটা একটু ফুটতেই এই এই পুরো মিক্সচারটা দিয়ে দিলাম আর আমার মনে হয়েছিল একটু নুনটা কম তাই আমি একটু নুন অ্যাড করেছিলাম তো এবার আমি যথারীতি গ্যাসটাকে সিম করে দিয়ে চলে এলাম পরে গিয়ে দেখছি যে আমার আরেকটু জল অ্যাড করতে হবে কারণ হচ্ছে গিয়ে এখানে খিচুড়ির চা মানে খিচুড়িটা চাল ডালটা জলটা টেনে নিয়েছে কিন্তু দেখো চালটা কিন্তু সিদ্ধ হয়নি এখনও তো এই রকম মানে জ্যান্ত জ্যান্ত চাল ডালের খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না আমরা তো তো খাই না তো তারপরে দেখো আমি আবার একটু জল করেছি তারপরে ওর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম আমার মনে হলো নুনটা একটু কম লাগছে তাই আমি আবার একটু নুন মিষ্টি অ্যাড করেছিলাম তো এরপর দেখো এই দেখো এরপর কিন্তু বেশ ভালো লাগ দেখতে ভালো লাগছে আমি তারপর একটুখানি ঘি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একদম মাখা মাখা খিচুড়ি হয়ে যায় তো মোটামুটি খিচুড়িটা খেতে ভালোই ছিল তবে আমাদের ঘরের মতো নয় সম্বার টোম্বার দিয়ে যেরকম হয় তো মাঝখানে আমার ছিল হচ্ছে অ্যানিভার্সারি আমি সেদিন একটুও ভিডিও করিনি কারণ তোমরা জানো আমার স্পেশাল ভিডিও করতে ইচ্ছে করে না তো এইখানে এই সেটটা আমার অ্যানিভার্সারির গিফট আর এগুলো তোমার আমার বন্ধুরা নিয়ে এসছে একটা আমার ভাই নিয়ে এসছে যেহেতু আমি আর নীলাদ্রি দুজনেই খুব মোটা হচ্ছি তাই নাম দিয়েছে জোড়া হাতি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো কালকে দেখলে আমার অ্যানিভার্সারি ছিল পরপর এত চাপ সামলে আর অ্যানিভার্সারি করা সম্ভব ছিল না তো যাই হোক কালকে ছোটোখাটো করে বন্ধু বান্ধবরা একটা ছোটো আনন্দ করলাম আমরা তো এখন যাচ্ছি হচ্ছে কি আবার একটুখানি কেনাকাটি করতে তো আবার আসছে শুক্রবার যেহেতু বোনের বিয়ে সেই কারণে কিছু কেনাকাটি বাকি আছে ঠান্ডার মধ্যে মোহরকে আর নিয়ে বেরোচ্ছি না মোহর রয়েছে মায়ের বাড়িতে নীলাদ্রি অফিস থেকে আসছে আমি আর নীলাদ্রি এখন বেরোচ্ছি তাহলে চলো বেরোনো যাক হাই রে আমার অফার ফ্যাশন ফ্যাক্টরিতে যা জিনিস আমি কিনবো আমাকে মানে মোটামুটি পাঁচ হাজার টাকার মাল কিনলে দু হাজার টাকা আমাকে পে করতে হবে পাঁচ হাজার টাকার মাল কেনা শপিং মলে এসে কি আর এমন ব্যাপার তাই না যদি তোমার একটা স্প্ল্যানেডের দুশো টাকার শীতের পোশাকের দাম হয় আড়াই হাজার টাকা তো যাই হোক সেখান থেকে আর কিচ্ছু কিনিনি আমাদের সস্তায় বস্তা ভরে যেখান থেকে জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে সোধপুর আমরা চলে এসেছি সোধপুরে আমাদের সুপার মার্কেট রয়েছে ব্রিজের তলার দোকান রয়েছে তো এইরকমই একটা বিটি রোডের মানে ট্রাফিক মোড়ের একটা দোকান থেকে নীলাদ্রির জন্য পাঞ্জাবি নিয়ে নিলাম যেহেতু এই বছর আমাদের পুজোর দিনের সন্ধেবেলা থিম হচ্ছে লাল আর সাদা সেই কারণে নীলাদ্রির জন্য এই জামদানি পাঞ্জাবিটা সঙ্গে একটা ধুতি নিয়ে নিয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেবার তো এরপরে বাড়ি ছিল মোহরের একটা লাল সাদা জামা কেনার আগের বছর লেহেঙ্গা কিনে খুব পোষতেছি কারণ ও পড়তে চায় না আর আমার মায়ের বাড়ির ফাঁকা যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে সেই কারণে এবার এইরকম একটা ড্রেস কিনেছি যাতে একটু সোয়েট টাইপের ব্যাপারটা রয়েছে যাতে একটুখানি মানে সোয়েটার স্টাইলে যাতে একটুখানি মানে ঠান্ডাটা কম লাগে আর এই দোকানটার নাম হচ্ছে গিয়ে ফোরিং এখানে প্রচুর প্রচুর কালেকশান থাকে ছোট ছোট বাচ্চাদের আর ফুটের জিনিস মানে যে মানে ভালো হয় না সেটা হয়তো আমাদের সতফুটের ফুট থেকে যারা কেনাকাটি করে তারা জানে আমিও ছোটবেলায় প্রচুর ফুটের জামা কাপড় পরেছি আমার মেয়েও পড়ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো এই দু তিন দিন ধরে ছোট ছোট ক্লিপসই দেখাচ্ছি তোমাদেরকে কালকে রাত্রিবেলা গেছিলাম হচ্ছে গিয়ে তোমার একটুখানি মেয়ের জন্য পুজোর জিনিসপত্র কিনতে তো আজকেও ছোটোখাটো কিছু শেয়ার করব। এখন এই কদিন এইভাবেই ভিডিও দিই কারণ এই এখন আজকে সকালবেলা মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আমি সকালবেলা উঠতে পারিনি তো এখন আজকে আমাকে যেতেই হবে মোহরের স্কুলে এক তোর বেঙ্গল কপিটা স্কুলে জমা রয়েছে দুই হচ্ছে স্কুলের বন্ধুদের নিমন্ত্রণ করতে যেতে হবে কারণ এক সপ্তাহবাদে পুজো এরপরে যদি এখন যদি নিমন্ত্রণটা না করি তাহলে খুব খারাপ হবে আর আগে থেকে সবাইকে বলে দিয়েছিলাম যে আজকে আমি যাব কারণ আমি তো আনতে যাই না সবাই এসছে স্কুলে তো না গেলে খুব বাজে দেখায় তো এখন স্কুলে যাব মেয়ের বাকিদের নিমন্ত্রণ করতে আর মোটামুটি ঘরের যা যা এখন কাজকর্ম আছে চলো সেগুলো করে নিই সপস করে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছে বাবু কালচারের সামনে সিচুয়েশান এখন এমন মানে আমার সময়টার এখন এমন অবস্থা আজকে আমি রান্না করার জন্য সময় পাইনি এই কারণে আজকে বাবু কালচার থেকে খাওয়ার নিয়ে গিয়ে ভিডিও করবো কিছু করার নেই তো বাবু কালচারের ঢুকি চলো মেনুটা তোমাদের দেখাচ্ছি তার আগে একবার তিলো থেকে ঘুরে আসি চলো তো তোমরা বাবু কালচারের খাবারের ভিডিওটা অলরেডি পেয়ে গেছো আমি ডেলি ব্লগটা পরে পোস্ট করছি এখানে নাইন নাইনটি নাইনে কিন্তু দারুণ অফার চলছে আর এদের আলাকাট মেনুটা ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম যে কাঁকড়া রয়েছে আর কাঁকড়া দেখলে আমি সত্যি লোভ সামলাতে পারি না তাই তিন তিনটে আইটেম নিয়ে চলে এলাম ভাবলাম বাড়িতে বসে একটুখানি ভিডিও করা হয়ে যাবে তো ভীষণ ভালো খেয়েছি কিন্তু এই দুপুরবেলা এসছিলাম তারপরে আর আসিনি কাজকর্ম করছিলাম ভিডিও করেছি আর এখন বসিয়েছি মোহরকে পড়াতে মোহরের পড়ানোটা হয়ে গেলে যাব একটু রান্না করতে চলো দেখিয়ে দিই মোহরকে একটু মোহর এখানে ইংলিশ করছে এই যে মোহর জানি সারা দুপুর আজকে ঘুমায়নি একটু চোখটা দেখিয়ে দে তো হ্যাঁ দেখো চোখটা ফুলে গেছে ঘুমের চোটে লেখাপড়া করছে আজকাল সন্ধেবেলাটা আমার সত্যিই ভীষণ চাপ যাচ্ছে একদিকে মোহরকে পড়ানো আর একদিকে রান্না মোহরকে বই দিয়ে চলে এসছি আমি এখানে রান্না করতে এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিলাম দুখানা তেলাপিয়া মাছের বাটা করব এই ভিডিওটাও তোমরা খাওয়ার আসরে পেয়ে গেছো আমি সেদিনকে সন্ধেবেলা রান্না করছিলাম কারণ নীলাদ্রি আসবে হচ্ছে গিয়ে নীলাদ্রি রাতে এসে ভিডিওটা করবে আর সেদিনকে ভিডিওটা করে রাখার অন্যতম কারণ ছিল আমি একটা জায়গায় গিয়েছিলাম কেনাকাটি করতে এই ভিডিওটা যেটা কেনাকাটির ভিডিওটা তোমরা কালকে পাবে তো এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছিলাম যেহেতু মাছের সাইজগুলো বড় সেই কারণে মাছটা ভাজার জন্য তারপরে এখানে একটুখানি আজকে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আজকে পাঁচ ফোড়ন দিয়ে সর্ষে বাটা করবো তোমরা মেথি দিয়েও কিন্তু সর্ষে বাটা খেতে পারো ওটারও অন্যরকম টেস্ট লাগে তারপরে এখানে সর্ষে পোস্ত বাটা আমি একটু বেশি করে জল দিয়ে ওই জল মানে ওই জলের পোর্শানটা দিয়ে আর নিচে যে সর্ষে বাটার কালো অংশটা থাকে ওটা দিই না তারপরে এর মধ্যে একটুখানি নুন মিষ্টি হলুদ দিয়ে ফুটিয়ে মাছটা দিয়ে দেবো নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এই তেলাপিয়া মাছগুলো পুরো জ্যান্ত ছিল এনেছিলাম যেন তো পাতুরি খাবো বলে কিন্তু এখন আর সত্যি কথা বলতে পাতুরি রান্না করার মতো সময় হবে না কারণ ওই মাছ মানে মাছ পাতায় যেটাকে আমরা বলি ওটা করতেও অনেকটা সময় লাগে আর অনেকটা চাপের হয়ে যায় এখন অতটা সময় দিয়ে রান্নাও করতে পারবো না আর ওই রকম একটু পাতুরি ঠাতুরি রান্না করলে যেন তো ভিডিও বানাতে ইচ্ছে করে আর এখন অত সময় দিয়ে ভিডিওটাও করতে পারবো না তোমরা দেখতে পারবে আস্তে আস্তে আমি অল্প অল্প করে সমস্ত ভিডিও বানিয়ে রেখেছি তোমরা দেখতে পারবে আস্তে আস্তে যে আমি কীভাবে দৌড়াদৌড়ি করছি তো এখানে একটুখানি চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছের আজকে বাটি চচ্চড়ি করবো বলেই ভিতরের কালো অংশটা ছাড়াতে ভীষণ অসুবিধা হয়ে যায় একদিকে তিনটে চ্যানেলের কাজ করছি অন্যদিকে পুজোর কেনাকাটি করছি নিজেদের জামা কাপড় কিনছি তারপর বোনের বিয়ের কিছু প্রিপারেশান রয়েছে সমস্ত দিকে দৌড়াতে গিয়ে না আমি জাস্ট পাজল হয়ে যাচ্ছি তারপরে মায়েরও এবার তার বোনের মেয়ের মানে আমার মাসির বিয়ে নিয়ে ব্যস্ত যার ফলে মাও খুব কম সময় দিতে পারছে মানে আমার অবস্থা একদম পুরো কি বলবো পাগলের মতো হয়ে যাচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই এই যে কালকের দিনটা আমি ছুটি নিয়েছিলাম তোমরা জানো না আমি যখন এই ভিডিওর ওভার দিচ্ছি আজকে সারা দিন আমাকে মানে পাগলের মতো রান্না করতে হয়েছে যেহেতু দুটো চ্যানেলের ভিডিও ছিল তো বাটি চচ্চড়িটা করার জন্য আদা রসুন একটু মানে মিক্সিতে বেটে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুনমিষ্টি কাঁচা শস্যের তেল সব কিছু দিয়ে একবারে পুরো চিংড়ি মাছটাকে মাখিয়ে করাতে অল্প একটু তেল দিয়ে ঢেকে দিলাম আর এদিকে নীলাদ্রি চলে এসছে আমরা চা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসানো হয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই ঘরের বিছানা টিছানা করে নীলাদ্রিকে খেতে দিয়ে দেবো তো এই তো আমার মাছের ঝোল মানে বাটি চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে তো এখানে চা করতে গিয়ে চা অনেকটা পড়ে গেছিল তো যাই হোক আর ভিডিওটা বাড়াবো না আজকে মোটামুটি এইটুখানিই থাক কেনাকাটি হলো বা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো সবই তো হলো তো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও